ঈদে মিলাদুন্নবী নিয়ে মাতামাতি করা, এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবায়ের স্বভাব। আর সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মাতামাতি করা, এটা হচ্ছে আবু বক্কর ওমর ওসমান আলীর স্বভাব। সুবহানাল্লাহ বলি, ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে খানকার পিছনে যারা দৌড়াচ্ছেন, একটা কথা সতর্ক করে দেই, শুধু খানকায় বসে থেকে জিকির করার নাম ইসলাম নয়। এই ইসলামটাকে রাজপথে প্রতিষ্ঠিত করা, আন্দোলন করা প্রথম নাম্বার ফরজ একজন মুসলমানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত রাসূল, তিনি আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত দূত, বার্তাবাহক, আল্লাহর প্রেরিত রাসূল। গোটা কোরআনে আল্লাহ রব্বুল আলামিন চার জায়গায় মুহাম্মদ নাম উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কখনো তার নবীকে এমন ভাবে ডাকে নাই, কোন রকম অন্য অন্য মানুষকে, অন্য অন্য নবীকে যেভাবে ডেকেছেন তার রাসূলকে সেইভাবে ডাকে নাই। অন্য অন্য নবীদেরকে ডাক দিয়েছেন ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, এইভাবে ডাক দিয়েছেন। আর আমার নবীজিকে কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে ডাক দিয়েছেন। গোটা কোরআনের ভিতরে চার জায়গায় মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। হুদাইবিয়ার সন্ধির সময়, হুদাইবিয়ার সন্ধি চুক্তির সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদের সাথে যখন সন্ধি চুক্তি লিখতেছিলেন, তখন তিনি আল্লাহর নবীজির নামকে ওখানে উল্লেখ করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু কাফেররা সেটা মানল না। ওই কাফের বেঈমানেরা বলল, মুহাম্মদ রাসূলুল্লাহ নাম দেওয়া যাবে না, তার নাম দিতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই নাম দিতে হবে। তাফসিরের ভিতরে এসেছে, যখন তারা পিড়াপিড়ি করতেছিল তখন আল্লাহ রব্বুল আলামিনের আদেশে নবীজি সেইটাই মেনে নেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন তার নামকে কোরআনের ভিতরে এমনভাবে সাজাই দিয়েছেন, তার নামের সাথে আল্লাহ রব্বুল আলামিন তার নামের সাথে সুন্দর করে সাজিয়ে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নামের সাথে সুন্দর করে সাজিয়ে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমার প্রেরিত রাসূল। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? তিনি যে আল্লাহর প্রেরিত রাসূল কোনো সন্দেহ আছে? নাই। তিনি হচ্ছে দূত, পথ প্রদর্শক, নেতা হিসেবে, এই জাতির নেতৃত্ব হিসাবে, নেতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর নবীকে আমাদের সামনে প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক প্রমাণ করে দিলেন, জানাই দিলেন, তার পরিচয় দিয়ে দিলেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমার প্রেরিত রাসূল, তিনি সাধারণ কোনো মানুষ নন, সাধারণ কোনো ব্যক্তিত্ব নন, তিনি সরাসরি ডাইরেক্টলি আমি আল্লাহ তাআলার রাসূল, প্রেরিত দূত এবং পথ প্রদর্শক, নেতা হিসাবে, তোমাদের মডেল হিসাবে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি ওয়াকাফা বিল্লাহি শাহীদা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, তিনি সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত ও সত্য দিন সহ পাঠিয়ে দিলেন, হেদায়াতের বাণী সত্য দিন সহ তার রাসূলকে জমিনে প্রেরণ করলেন।
আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন যাতে করে আল্লাহ তাআলার ওই সত্য দ্বীনকে মানুষের মাঝে প্রসার করতে পারে। মানুষের মাঝে মানুষের তৈরি করা আইনগুলা, মানুষের তৈরি করা মতবাদ যেটা মানুষ নিজেরা তৈরি করেছে, নিজেদের তৈরিকৃত আইন দ্বারা কখনোই সমাজ রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত করা যায় না। অতক্ষণ পর্যন্ত ওই সমাজে, অতক্ষণ পর্যন্ত ওই পরিবারে, ওই সমাজে, ওই রাষ্ট্রে, ওই ব্যক্তিত্বের ভিতরে শান্তি আসতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবীজির আনিত দিন দ্বারা প্রসার, দিন দ্বারা কাজ, দিন দ্বারা কার্যকর করা হয় না ততক্ষণ পর্যন্ত শান্তি আসতে পারে না। অতক্ষণ পর্যন্ত ওই সমাজে শান্তি আসবে না যতক্ষণ না পর্যন্ত ওই সমাজে আল্লাহর দিন দ্বারা, আল্লাহর আইন ও কানুন দ্বারা ওই সমাজ পরিচালনা করা হয় না, ওই পরিবার পরিচালনা করা হয় না, ওই ব্যক্তিত্ব জীবন পরিচালনা করা হয় না, ওই রাষ্ট্রীয়, ওই রাষ্ট্র, ওই দেশ পরিচালনা করা হয় না ততক্ষণ পর্যন্ত ওই সমাজে, ওই রাষ্ট্রে কখনো শান্তি আসতে পারে না। এই জন্য আল্লাহ নবীজিকে হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি সত্য দিন এবং হেদায়েতের বাণী দিয়ে, আমি জমিনে প্রেরণ করেছি, যাও যে মানুষের তৈরি করা যত আইন কানুন আছে, নিয়ম নীতি আছে, সবগুলাকে মাটির নিচে গাড়া দিয়ে আমার সত্য দিনকে তাদের উপরে বিজয় করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিন দিয়ে তোমাকে প্রেরণ করেছি, সুবহানাল্লাহ বলি। সম্মানিত প্রিয় ভাইরা, তো আল্লাহ রাসূল আসছেন সত্য দিন নিয়ে। তো এখন আমাদের কাজ হচ্ছে মানুষের তৈরি করা মতবাদকে পিছে ফেলে আল্লাহর সত্য দিনের পিছনে, যে আল্লাহ রাসূলের যেটা তিনি নিয়ে আসছেন তার পিছনে যাওয়া, সেটাকে সামর্থ্য দেওয়া, জীবন দিয়ে সেটাকে সামর্থ্য দেওয়া, তার সাথে চলা, এটা হচ্ছে আপনার আমার জন্য দুনিয়া এবং আখেরাতের কল্যাণকর কাজ। আপনার আমার জন্য কল্যাণ হবে সেটা যদি আপনি আমি এই সত্য দিনটাকে মনে প্রাণে মেনে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারা আন-নাসি লা ইয়ালামুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে নবী, আমি আপনাকে গোটা মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে পাঠিয়েছি, কিন্তু বেশিরভাগ মানুষই তা বোঝে না। গোটা জাতির জন্য বাশীরা ওয়া নাযীরা, গোটা জাতির জন্য আমি তোমাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী, সতর্ক করবেন ওই সমস্ত শয়তানি চক্রান্ত থেকে। আল্লাহর নবী যে আমাদেরকে সতর্ক করেছেন, বারবার সতর্ক করতে এসেছে, তোমরা ওই পথে যেও না, ওই মত এবং ওই পথের সাথে চলো না, ওই ব্যক্তির পিছনে যেও না, এই সতর্ক করার জন্য আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছেন। আর সুসংবাদ হচ্ছে কোনটা? আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন, হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দেন যারা আপনার কথা মতো চলবে, যারা আপনার ডাকে সাড়া দিবে, তাদেরকে সুসংবাদ দেন, আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস, সুবহানাল্লাহ বলি। আমার সম্মানিত প্রিয় ভাইরা, এই পৃথিবীতে বহু নেতা এসেছে, এই পৃথিবীতে বহু অভিভাবক এসেছেন, এই পৃথিবীতে এমন কোন নেতা নেই যার চরিত্রের ভিতরে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, এমন কোন নেতা নেই, কম বেশি সকলের ভিতরে ভুল ভ্রান্তি আছে। যত বড় নেতা হোক না কেন, যত বড় দলের নেতা হোক না কেন, কম বেশি ভুল সবার ভিতরে আছে। আপনি কোন নেতার পিছনে স্লোগান দেন,
আপনি কোন নেতার পিছনে চলতেছেন, কোন নেতার জন্য আপনি জীবন দিচ্ছেন, আপনি কি একবার ভেবে দেখেছেন আপনার নেতা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় সুপারিশ করার মতো যোগ্যতা আছে কিনা? কিন্তু এই পৃথিবীতে একজন নেতা এসেছিলেন যার চরিত্রের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরো জোরে বলি, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আমি অবশ্যই আপনার চরিত্রকে সুমহান করে দিয়েছি। আপনার মহান চরিত্র, আপনার চরিত্রের ভিতরে কোনো বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। অবশ্যই আপনার মহান চরিত্রের অধিকারী আপনি, অবশ্যই চরিত্রের ভিতরে কোনো সন্দেহ নাই। এমন চরিত্রের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে করেছিলেন। আযীম শব্দ ব্যবহার করেছেন, যেই চরিত্রের ভিতরে বিন্দুমাত্র কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। এই নেতার পিছনে যেতে চাও না, এই নেতার স্লোগান দিতে চাও না, এই নেতার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করতে চাও না, তাহলে তোমার কপাল পড়বে সারা। কার কপাল পড়বে? কারণ তুমি সুচরিত্রের অধিকারী নেতার পিছনে স্লোগান দিতে পারো না, দুশ্চরিত্রের নেতার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাও। হতভাগা কপাল পড়া জাতি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন প্রত্যেকটা দলকে তার ইমাম সহকারে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেকটা দলকে তার নেতা সহকারে, অভিভাবক সহকারে ডাকা হবে, তার ইমাম সহকারে ডাকা হবে। প্রত্যেকটা দলকে ডাকা হবে তার ইমাম সহকারে। কোন নেতার আনুগত্য তুমি করেছো, কোন দলের পিছনে তুমি স্লোগান দিয়েছো, সেই দলের ভিতরে নামাজ কায়েমের আন্দোলন ছিল কিনা, সেই দলের ভিতরে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন ছিল কিনা, সেই দলের ভিতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন ছিল কিনা, সেই দলের ভিতরে নবীজির চরিত্র আদর্শ প্রতিষ্ঠিত করার আন্দোলন ছিল কিনা, সেই দলের ভিতরে আল্লাহর দিনকে জমিনে বাস্তবায়ন করার আন্দোলন ছিল কিনা, এই বিবেক বিবেচনা করে তুমি গিয়েছো কিনা কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, বিবেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক দিয়েছে বোঝার জন্য। বুঝে শুনে একজনের পিছনে যাবেন, যার এমন ব্যক্তির পিছনে যেন না যেই ব্যক্তি কিয়ামতের দিন নিজেই আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, পথভ্রষ্ট জাতি জাহিলি যুগে যখন জেহালত করার কারণে পথভ্রষ্ট হয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে আপনার আমার মাঝে প্রেরণ করলেন। করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে, আদর্শ নেতা হিসাবে, আমরা যাতে পথভ্রষ্ট না হয়ে যাই, এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে প্রেরণ করে আমাদেরকে সরল পথে নিয়ে যাওয়ার জন্য আদেশ করেছে, সরল পথে নিয়ে যাওয়ার জন্য আদেশ করেছে। সুসংবাদদাতা বাশির ওয়া নাজির, এবং সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে তার রাসূলকে প্রেরণ করেছে। সম্মানিত প্রিয় ভাইরা, এই নবীর আদর্শ, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা যারা আল্লাহর প্রতি আখেরাতের প্রতি ইমান এনেছ, তোমাদের জন্য উত্তম আদর্শ আমি রেখে দিয়েছি আমার নবীজির ভিতরে। এক একজন এক একজনকে মডেল হিসেবে গ্রহণ করে নেয়, কেউ সিনেমার নায়ক নায়িকাদেরকে মডেল বানায় যে আমি উমুক নায়কের মতো হব, তার মতো চুল রাখবো, তার মতো পোশাক পরবো, তার মতো খাওয়া দাওয়া করবো, তার মতো ঘুমাবো, তার মতো চলবো, আমি উমুক নেতার মতো আমার চুল দাড়িগুলো ছেটে ছুটে সুন্দর করবো, আমি উমুকের মতো করবো, এইভাবে এক একজন এক একজনকে মডেল বানায়। কিন্তু আল্লাহ পাক বলছে, না, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য একটাই মডেল, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটাই মডেল, একটাই আদর্শ। আর এই আদর্শের ভিতরে কোনো সন্দেহ নাই, উসওয়াতুন হাসানা। আরে, আপনার সন্তানকে যদি আপনি ভালো বানাইতে চান,
উসওয়াতুন হাসানার ছায়াতলে নিয়ে আসেন। আপনার মেয়েকে যদি ভালো বানাইতে চান উসওয়াতুন হাসানার ছায়াতলে নিয়ে আসেন। আপনার স্ত্রীকে যদি আপনি দিনদার বানাইতে চান উসওয়াতুন হাসানার ছায়াতলে নিয়ে আসেন। আপনার পরিবার আপনার সমাজটাকে যদি আপনি ভালো করতে চান উসওয়াতুন হাসানা প্রতিষ্ঠিত করে দেন, তাহলে অবশ্যই ওই ব্যক্তিত্বের ভিতরে ওই সমাজের ভিতরে কখনোই দুশ্চরিত্র প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলি, কারণ যেই যেই স্বভাব যেই চরিত্র ডাইরেক্ট প্রমাণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলি, আসুন এই নেতার সহচর যারা হবে, এই নেতার সঙ্গী যারা হবে, এই নেতার উম্মত যারা হবে, এই নবীর উম্মত যারা হবে, তাদের ভিতরে চারটা গুণ থাকবে। কয়টা জোরে বলেন, কয়টা? চারটা গুণ হবে। এক কথায় বারোই রবিউল আওয়াল মাস, এই মাসে নবীজি আসছেন। এখন নবীজি আসছে, অনেকেই জন্মদিন নিয়ে মাতামাতি করে, খুব মাতামাতি, কি ভালোবাসা গো, ভালোবাসা এরা দেখায়, কিন্তু আসলে সত্যিকারের ভালোবাসা ওইটাকে বলে না। সত্যিকারের ভালোবাসা হচ্ছে তাকে গ্রহণ করে নিয়ে তার আদেশ নিষেধগুলো মেনে চলা, এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। কিন্তু আমরা যে ভালোবাসা বাসি, এ ভালোবাসা মানে এটা প্রতারণা করা। বর্তমান এই যে ঈদে মেলাদুন্নবী নিয়ে মাতামাতি করা, এটা হচ্ছে আবদুল্লাহ ইবনে উবায়ের স্বভাব। আর সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মাতামাতি করা, এটা হচ্ছে আবু বক্কর ওমর ওসমান আলীর স্বভাব। সুবহানাল্লাহ বলি, কারণ সিরাত মানে রাস্তা, আল্লাহ রাসূল কোন মত কোন পথ নিয়ে আসছেন এটা নিয়ে মাতামাতি করব, এটা নিয়ে লাফালাফি করব, এটা নিয়ে চিল্লাপাল্লা করব, এটা নিয়ে চলব, এটা হচ্ছে একজন উম্মতের মূল কাজ। জন্মগ্রহণ করেছেন, দুনিয়া আসছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া, আসছেন আল্লাহর নবীজি আসছেন, ওই পর্যন্তই, ওটা নিয়ে তো মাতামাতি করার দরকার নেই। ভণ্ডগুলা এই মাস আসলে এই জিলাপি আর খিচুড়ি নিয়ে খুব মাতামাতি করে, এই জন্য এগুলা থেকে দূরে থাকতে হবে সম্মানিত প্রিয় ভাইরা। তো আসুন, এই নবীর উম্মত হতে গেলে চারটা গুণ থাকা লাগবে। চারটা গুণ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি যতই চিল্লান, যতই জিলাপি খান, যতই খিচুড়ি খান, আর যতই রাজপথে জস্তে জুলুস করে আপনি মিছিল করেন, আপনি নবীজির উম্মত হতে পারবেন না। কিয়ামতের দিন আল্লাহর নবীজির সুপারিশও আপনার নসিবে জুটবে না। গুণ কয়টা? চারটা। জোরে বলেন, কয়টা? চারটা। নাম্বার ওয়ান হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। জোরে বলি, আল্লাহু আকবার। এক নাম্বার গুণ হলো, এখান থেকে সাহাবায়ে কেরামের আসার আচরণ প্রকাশ পেয়ে গেল। এক নম্বর গুণ হল আশিদ্দাউ আলাল কুফফার, যারা ওই মুহাম্মাদের উম্মত হবে, যারা নবীজির বিশ্বনবীর উম্মত হবে, উম্মত বলে দাবি করবে, সহচর হবে, সঙ্গী হবে, বন্ধু হবে, তাদের এক নম্বর গুণ হলো তারা কোনো কাফেরের সাথে আপোষ করবে না। আশিদ্দাউ আলাল কুফফার, কোন কাফের বেইমান মুশরিক নাস্তিকদের সাথে তারা আপোষ করবে না। এটাই হচ্ছে মুহাম্মাদের উম্মতের প্রথম নাম্বার গুণ। কোন সাহাবা কখনোই কোন কাফেরের কাছে মাথা নত করে নাই, কোন সাহাবা করে নাই। সুতরাং আমরা যদি সেই নবীর উম্মত হতে যাই, আমাদের কেউ কোন কাফের, কোন মুশরিক, কোন বেইমান, কোন নাস্তিক, এক কথায় ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কারোর সাথে আপোষ করা যাবে না। আর যদি আপোষ করে, কসম আল্লাহর, কিয়ামতের দিন আপনি নবীর সুপারিশ পাবেন না। কারণ আল্লাহর নবী কিয়ামতের দিন বলবে, সোকান, দূর হয়ে যা আমার সামনের থেকে, কারণ তুই দুনিয়ায় বেঁচে থাকতে আমি রাসূলের পথে আসো নাই। আমার শত্রু যারা ছিল আল্লাহর শত্রু, তারা আমার শত্রু, আর আমার শত্রু যারা ছিল তাদের সাথে তুমি আতাত করে চলেছো, তাদের সাথে হাত মিলাই চলেছো, একমাত ছিলা, সুতরাং তুমি আমার উম্মত না, দূর হয়ে যাও আমার সাথে, আমার সামনের থেকে দূর হয়ে যাও। আর কিয়ামতের দিন যদি আল্লাহর নবী কাউকে দূর দূর করে তাড়ায় দেয়, কসম আল্লাহর, কোনো পীর বলেন, আলেম বলেন, আর খানকাওয়ালা বলেন, আর বুজুর্গ বলেন, কারোর সুপারিশে কাজ হইতো না। আজকে তো এক শ্রেণী খানকার পিছনে দৌড়াচ্ছেন, নবীর আদর্শর পিছনে না যেয়ে ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে
খানকার পিছনে যারা দৌড়াচ্ছেন একটা কথা সতর্ক করে দেই, শুধু খানকায় বসে থেকে জিকির করার নাম ইসলাম নয়। এই ইসলামটাকে রাজপথে প্রতিষ্ঠিত করা, আন্দোলন করা প্রথম নাম্বার ফরজ একজন মুসলমানের জন্য। আপনি কিসের মুসলমান? আপনি মুসলমান বলবে দাবি করবেন তখন, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবেন যখন সাহাবায়ে কেরাম নামাজ পড়ে বাড়িতে ঘুমায় নাই। সাহাবায়ে কেরাম অসংখ্য যুদ্ধে কেন গেছেন, কেন যুদ্ধ করেছেন? জমি জমা নিয়ে কাফেরদের সাথে যুদ্ধ হয় নাই, ব্যক্তিত্ব বিষয়ে নিয়ে যুদ্ধ হয় নাই, যুদ্ধ করেছেন আল্লাহর দিন নিয়ে, কারণ আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চায় আর কাফেররা বাধা দেয়। সুতরাং আপনার প্রথম নাম্বার গুণ থাকতে হবে, কাফেরদের সাথে আপোষ হওয়া যাবে না। যেখানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা হবে সেখানেই প্রতিবাদ গজে তুলতে হবে, যেখানেই কোরআনের বিরুদ্ধে কথা হবে সেখানেই প্রতিবাদ গজে তুলতে হবে, যেখানে আল্লাহর দিনের বিরুদ্ধে কথা হবে সেখানেই প্রতিবাদ গজে তুলতে হবে। এটাই হচ্ছে নবীর উম্মতের প্রথম নাম্বার গুণ। প্রিয় ভাইয়েরা, আশিদ্দা আলাল কুফফার, শক্ত হতে হবে, আশিদ্দা শক্ত, শক্ত হাতে তোমরা প্রতিহত করো আমার শত্রুদেরকে। কে বললেন? জোরে বলেন, কে বললেন? যদি আমার কথা কারো সন্দেহ হয় তাহলে বাসায় যে সূরা ফাতহের 29 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখবেন, যা বলতেছে সব কথাগুলো লেখা আছে। হাউ ভাউ রাগারাগি করে লাভ নাই, অসন্তুষ্ট হয়ে লাভ নেই। সম্মানিত প্রিয়, কোরআন যা বলেছে, পারলে রাগ করলে কোরআনের উপরে করেন, আমার উপর করে লাভ নেই। কারণ আমি যদি না বলি কে আমাদের দিন আমার জিব্বা কেটে দিবে, আমাকে বলতেই হবে। যাই হোক, সম্মানিত প্রিয় ভাইরা, আশিদ্দা ওয়ালাল কুফফার প্রথম নাম্বার গুণ মনে রাখবেন, কোনো কাফেরের সাথে আপোষ হওয়া যাবে না। দুই নাম্বার গুণ হল রুহামা ও বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনার সহচর যারা হবে, আপনার সঙ্গী যারা হবে, তাদের দ্বিতীয় নাম্বার গুণ থাকবে রুহামা ও বাইনাহুম। তারা একে অপরের বন্ধু হবে, একে অপরের ভাই হবে, একজন আরেকজনের প্রতি রহমকারী হবে। সুবহানাল্লাহ বলি, একজন আরেকজনের প্রতি রহমকারী হবে, ভাই হবে, বন্ধু হবে। এক উম্মত আরেক উম্মতের বন্ধু, এক মুসলমান আরেক মুসলমানের বন্ধু, ভাই, সহযোদ্ধা, সহকারী, সাহায্যকারী, সহযোগিতাকারী। এটাই হচ্ছে নবীজির উম্মতের দ্বিতীয় নাম্বার গুণ, রুহামা ও বাইনাহুম, একজন আরেকজনের প্রতি রহম করবে। আমি আমার আরেক ভাইকে ক্ষতি করতে পারি না, আমি আমার আরেক ভাইকে বিপদে ফেলতে পারি না, আমি আমার আরেক ভাইকে গালি দিতে পারি না, আমি আমার আরেক ভাইয়ের ভুলকে ধরাই দেওয়া, এটা হচ্ছে নবীজির আদর্শ, এটা নবীজির আদর্শ। আল্লাহ নবীজি যখন মক্কাতে তিনি দিন প্রসার করতে লাগলেন, মক্কার কাফেররা যখন আল্লাহর নবীর কথা শুনলেন না, যখন তাকে নানাভাবে কষ্ট দিতে লাগলেন, আল্লাহর নবীজি বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে তিনি ভেবেছিলেন, আমি যদি তায়েফে যাই তাহলে তায়েফের মানুষেরা আমার ডাকে সাড়া দিবে, আমার ব্যথা বুঝবে, আমার কষ্টটা বুঝবে, আমার মনের কথাটা তারা বুঝবে, আমার ডাকে সাড়া দিবে। এই আনন্দ চিত্ত তিনি আশা নিয়ে যখন তিনি তায়েফে গিয়েছেন, তায়েফে যাওয়ার পরে আল্লাহর এই দিনের কথা যখন তায়েফের মানুষদের কাছে বলতে শুরু করে দিলেন, তায়েফের মানুষটা তখন বললেন, এই একটা পাগল, তুমি নবী হও কী করে? তুমিও যেই বাজারে বাজার করো, আমরাও সেই বাজারে বাজার করি, তুমিও যেই রাস্তা দেখাটো, আমরাও সেই রাস্তা দেখাটি, তুমি নবী হইলা কী করে? তুমি নবী হইলা কী করে? আমরা নবী বলে মানি না। নানা আকতা কুকতা বলতে লাগলেন, নানা গালিগালাজ করতে লাগলেন, কেমন করে তুমি নবী হও, নবী হওয়ার যোগ্যতা তোমার নাই। একজন তার মধ্যে বলে ফেলল, আল্লাহ কি তোমাকে ছাড়া আর কারোর নবী বানানোর মতো লোক খুঁজে পায় নাই? আল্লাহ কি আর কারোর পায় নাই? তোমারই বানাইছে। হ্যাঁ, যার কোনো বল নেই, যার কোনো শক্তি নেই, যার কিচ্ছু নেই, তারই বানাইছে। এইভাবে নানা কটু কথা বলতে লাগলেন। তখন আল্লাহ নবীজি মনে ব্যথা নিয়ে যখন ফিরে আসতেছিলেন, তখন তারা ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লাগাই দিলেন, লেলাই দিলেন। দেখবে রাস্তাঘাটে পাগল দেখলে ছোট্ট বাচ্চারা পিছন থেকে ঢেলা খোলা মারে। যখন লেলাই দিলেন, তখন ওই তায়েফের অবুজ শিশুরা বাচ্চারা পিছন থেকে পাগল বলে আল্লাহর নবীজির গায়ে যখন পাথরগুলা মারতেছে, আল্লাহর নবীজের শরীর থেকে রক্তগুলা টপ টপ করে তায়েফের ময়দানে পড়তেছে, তায়েফের জমিনটা লাল লাল হয়ে গেল নবীজির রক্তে। নবীজি হাঁটতেছেন আর চোখের পানি ঝরাইতেছে, আর পাথরগুলা যখন নবীজির গায়ে মারতেছে, তখন নবীজির শরীর থেকে রক্তর ফোঁটাগুলো পড়তেছে। আল্লাহর নবীজি ওখানে বসে পড়লেন, বসে আল্লাহর কাছে দুহাত তুলে বললেন, আল্লাহ আমি এদের জন্য বদ্দোয়া করি না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন,
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে হে নবী আল্লাহ পাক আমাকে পাঠাইছেন এবং সঙ্গে আরো একজন আরো দুইজন ফেরেশতা এসেছে তাদের তারা একটু আপনার সাথে সাক্ষাৎ করতে চায় তখন আল্লাহর নবীজি বলেন কি সাক্ষাৎ করবে তখন বললেন এ রাসূল আল্লাহ আপনি শুধু একবার অনুমতি দেন আমরা দুইজন এই তায়েফের ময়দানকে পুরা পাহাড়কে আমরা উল্টাই দিয়ে যাব এই জাতিকে শেষ করে দিয়ে যাব যেই জাতি আপনাকে রক্তাক্ত করেছে গালি দিয়েছে ওই জাতির এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নেই যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটিত্ব করে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে তারা তামাশা করে তাদেরকে এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নেই ফেরেশতা দুই ফেরেশতা বললেন আল্লাহর নবী তখন বললেন না তোমাদের থেকে আমি কোনো সাহায্য চাই না কারণ যেই আমাকে পাঠাইছে সেই তো আমাকে দেখছে আমি তার সাথে কথা বলবো তোমাদের সাথে না সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবীজির সাথে সাথে দুহাত তুলে বললেন রব্বুল আলামিন আমি এদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না আমি কোনো বদদোয়া করতে চাই না হয়তোবা তারা আমার কথা বুঝতে পারে নাই নালে আমি তাদেরকে হয়তোবা বুঝাইতে পারি নাই আল্লাহ তারা হয়তো বুঝলো না তুমি তাদেরকে শেষ করে দিও না এরা হয়তো আমার কথা বুঝলো না বুঝতে পারে নাই কিন্তু এদের পরবর্তীতে যারা আসবে অবশ্যই তারা দিন বুঝে নেবে এই জন্য তুমি তাদেরকে শেষ করে দিও না কেমন দয়ার নবী আমরা পেয়েছিলাম রক্ত ঝরাইলো তারপরও তাদের বিরুদ্ধে একবারও বদদোয়া করে নাই একবারের জন্য বদদোয়া করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আযীব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম কি মহান চরিত্রের মানুষ কি মহান আদর্শের মানুষ তোমার নবী তুমি একবার ভেবে দেখো সেই নেতার পিছনে যেতে চাও না আহারে নির্লজ্জ বেহায়া জাতি আল্লাহর নবীজি মনোক্ষণ্ণ হয়ে চলে আসলেন এটাই হচ্ছে আপনার আমার নেতা এটাই হচ্ছে আপনার আমার নবী সম্মানিত প্রিয় ভাইরা নাম্বার দুই হচ্ছে রুহামা উবাইনাহু একজন আরেকজনের প্রতি রহমকারী হবে নাম্বার তিন নাম্বার গুণ হলো নাম্বার তিন তারাহুম রুকআং সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিন নাম্বার গুণ হলো যারা নবীর উম্মত হবে যারা আল্লাহর নবীর সহচর হবে তাদেরকে তাদের কপালে সেজদার চিহ্ন দেখতে পাইবা অর্থাৎ তারা পাঁচ ওয়াক্ত নামাজি হবে সময় পেলেই নামাজে দাঁড়ায় যাবে সময় পেলেই তারা তাহাজ্জুদে দাঁড়ায় যাবে আজান শোনার সাথে সাথে তারা মসজিদে চলে এসে নামাজ দাঁড়ায় যাবে বিশ্বনবীর উম্মত যারা হবে নাম্বার তিন গুণ হলো তারা নামাজি হবে তাহলে বর্তমান সময়ে যারা নামাজ পড়ে না মসজিদে আসে না নামাজের ধারে কাছেও আসে না কিয়ামতের দিন এরা যতই পীরের দরবারে মাথা খাটুক সুপারিশ পাবে কথা বলেন পাবে পাবে না নবীজির উম্মত হতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে কিয়ামতের দিন সেজদার চিহ্ন দেখা যাবে এরা সব নামাজি এরা নবীজির উম্মত কিন্তু এখন আজান দিলে মসজিদই পাওয়া যায় না চার নাম্বার গুণ হল সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ চার নাম্বার গুণ হল কিয়ামতের দিন যখন তারা উপস্থিত হবে গোটা পৃথিবীর মানুষ যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে তখন তাদের সমস্ত হাত পা ওগুলা চিকচিক করতে থাকবে সেজদার চিহ্নই জলজল করতে থাকবে তাদেরকে বোঝা যাবে এরা দুনিয়াতে নামাজ পড়েছে নামাজের অজু যখন করত অজুর পানি যে সমস্ত জায়গাগুলা শরীরে লাগবে কিয়ামতের দিন ওই সমস্ত জায়গাগুলো চিকচিক করে জ্বলতে থাকবে আর এটা দেখেই আল্লাহর নবীজি বুঝতে পারবে এইগুলো আমার উম্মত আর তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে এই জন্য কিয়ামতের দিন নবীজির সুপারিশ পাইতে হলে হাত পা চিকচিক করা লাগবে জলজল করা লাগবে আর এই চিকচিক জলজল এমনি এমনি করবে না নামাজের অজুর দ্বারা হবে এইগুলা নামাজের অজু যে সমস্ত অজুর পানি যে সমস্ত জায়গায় লাগবে ওই জায়গাগুলো কিয়ামতের দিন চিকচিক করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন বান্দা যখন নামাজের জন্য অজু করতে যায় ফজরের অজু যখন করতে যায় মাগরিব থেকে ফজর ঈশা থেকে ফজর পর্যন্ত ওই বান্দার সমস্ত সগিরা গোনাগুলা আল্লাহ রাব্বুল আলামিন অজুর পানির মাধ্যমে ঝরায় দেয় আর ফজর থেকে জোহর পর্যন্ত এইভাবে জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে ঈশা এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ ঠিকঠাকভাবে পড়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন
As-salatu khamsun wal jum'atu wal jum'a wa ramadanu ila ramadan mukaffaratun ma bainahunna idhin tarabal kabair. Aw kama qala an-nabiy sallallahu alaihi wasallam. Nabi alaihi salatu wassalam bolen ek juma arek juma porjonto prottekta bandar নামাজের মাধ্যমে তার সগিরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বান্দার সগিরা গুনাহ মাফ করে দেয়। তবে বান্দাকে কবিরা গুনাহ মুক্ত থাকতে হবে। বান্দার জীবনে যদি কবিরা গুনাহ না থাকে ওই বান্দার কখনো কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না, সগিরা গুনাহ আল্লাহ এমনি মাফ করে। তাহলে চার নাম্বার গুণ হচ্ছে তাদের সেজদার চিহ্ন তাদের গায়ে সমস্ত শরীরে যে সমস্ত জায়গায় ওজুর পানি লাগবে চিকচিক করতে থাকবে। এখন তাদের একটা উদাহরণ পেশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুহুম সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফি তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ তাআলা বলছেন এই তাদের বর্ণনা শুধু কোরআনে না তাওরাতে এবং ইনজিলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের বর্ণনা উঠাই দিয়েছেন। কাজারু ইন আখরাজা শাতহু ফাআজারাহু ফাস্তাকলাজা ফাস্তাওয়া আলা সুকে। তাদের উদাহরণ পেশ করেছেন একটা চারা গাছের সাথে। গাছটা কি আপনি যখন একটা বীজ রোপণ করলেন, বীজ রোপণ করার পরে আস্তে আস্তে ওই বীজটা ফুটে যখন নিচের থেকে আস্তে চারা গজায় তখন ওইটা কিন্তু নরম থাকে, দুর্বল থাকে, আস্তে 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 খুব বড় আকারে হয়ে যায় এবং কাণ্ডের উপরে সুবিশাল একটা গাছ প্রতিষ্ঠিত হয়ে যায়। তখন তারকে কেউ ভাঙতেও পারে না, নড়তেও পারে না, ধাক্কা দিলেও পড়ে না, এমন একটা শক্তিশালী গাছ রূপান্তরিত হয়। ঠিক তেমনি করে একজন বান্দা যখন এই গুণগুলা তার ভিতরে আনবে সে এমন একটা শক্তিশালী মুমিন হিসাবে তৈরি হয়ে যাবে যেটা দুনিয়ার কোনো বালা মুসিবত থেকে হটাইতে পারবে না। সকলে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাদের জন্য ওয়াদাল্লাহিল লাযিনা আমানু তাদের জন্য ওয়াদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতু ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে ওয়াদা পেশ করেছেন ক্ষমা এবং মহা পুরস্কারের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই সাইট গুণ বিশিষ্ট মানুষের জন্য। যাই হোক সম্মানিত প্রিয় ভাইরা, এই বারোই রবিউল আউয়াল মাস চলতেছে, যাই হোক আমরা এই শিক্ষাটা আমাদের নিতে হবে যে এমনি এমনি নবীজির উম্মত হওয়া যায় না। নবীর উম্মত হতে হলে এই গুণগুলা আমাদের ভিতরে অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে আপনি আমি সঠিক নবীজির উম্মত হতে পারবো। যাই হোক যতক্ষণ দুনিয়ায় বেঁচে থাকি কোনো বাতিলের সাথে মাথা নত করব না এবং নবীর আদর্শই আদর্শিত হয়ে জীবন যাপন করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করে। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চার রাকাত কাবলা জুমা ফরিনা।